আচ্ছা বলুন তো, বাটার স্নাত হতে কি শুধু চিকেন আর মাটনেরই ইচ্ছা করে, পনিরের করে না বুঝি? আমার তো মনে হয় অবশ্যই করে। পনিরের এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে আমার মনে হয় টেস্টের রেসে ইজিলি চিকেন আর মাটনকে অনেকটা পিছনে ফেলে দিতে পারে এই রান্নাটা। আচ্ছা, এই রান্নাটা করার জন্য মা এখানেতে ক্রিম পনির ইউজ করেছে। ক্রিম পনিরটা নিয়ে আপনারা একটু বড় বড় পিসেসে পনিরটা কেটে নেবেন। আর যদি কাঁচা পনির ব্যবহার করবেন মনে করেন, সেক্ষেত্রে উষ্ণ জলে একটু নুন দিয়ে ভিজিয়ে দেবেন। চলুন এবার দেখে নিই ফার্স্ট স্টেপটা কিভাবে মা করে। একটা প্রেশার কুকারে জলে হাফ টিস্পুন নুন অ্যাড করে দেবেন। তারপর একটা তেজপাতা, জৈত্রী, বড় এলাচ, দারচিনি অ্যাড করে দিন। তার সাথে চারটে পেঁয়াজ হাফ করে কেটে রাখা, তিনখানা টমেটো, সাত আটটা রসুনের কোয়া, 15-20টা আমন্ড বাদাম, আপনারা চাইলে কাজু বাদামও ব্যবহার করতে পারেন, 7-8টা কাঁচা লঙ্কা আর 5 গ্রাম মতো আদা। এই সমস্ত সবজি একসাথে দুটো হুইসেল দিয়ে ঠান্ডা করে শুধু তেজপাতাটা বের করে ব্লেন্ড করে নিন স্মুথলি। এবার ফ্রাইং প্যানে 4 চামচ সাদা তেল অ্যাড করে দিন, তাতে হাফ টিস্পুন নুন। আগেই বলেছি যদি পনির ভাজতে না চান সেক্ষেত্রে উষ্ণ জলে নুন দিয়ে পনিরটাকে সোক করতে দিয়ে দেবেন 30 মিনিটস। তবে আমরা পনিরের পিসেসগুলো স্লাইটলি ভেজে নেওয়া প্রেফার করি। যখন 2-3 মিনিট পরই পনিরের এক একটা সাইডে এরকম হালকা কালার হয়ে আসবে, তখনই কিন্তু আমরা তুলে নেব খুব সাবধানে। পনিরের পরিমাণ যদি বেশি থাকে তাহলে একটু 2-3 বারের ব্যাচে ভেজে নেবেন ধীরে সুস্থে। এবার একটা কড়াইতে সামান্য সাদা তেল আর একটু বেশি করে বাটার, মানে ওই 7-8 গ্রামস বাটার, আর তাতে দারচিনি, জৈত্রী, ছোট এলাচ, তেজপাতা ফোড়নে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিন। সুন্দর গন্ধ বেরিয়ে আসলে ওই যে ভেজিটেবলসগুলো ব্লেন্ড করে রেখেছিলেন সেটা অ্যাড করে দিন। এবার হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে পাতার গুঁড়ো বা ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন নুন অ্যাড করে নিন ভালো করে গ্রেভিতে। গ্রেভি এমনি যথেষ্ট থিক কন্ডিশনেই আছে, তাই জন্য আপনাকে একটু কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। যখন ফুটে আসবে তখন 4 চামচ পোস্ত বাটা অ্যাড করে দেবেন। আরো 4-5 মিনিটস গ্রেভিটায় মিক্স করে নিন একটু ধৈর্য ধরে। চার 5 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে টক দইটা আগে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম অন করবেন। এখানে 4 চামচ টক দই ফেটিয়ে মিক্স করা হয়েছে গ্রেভিতে। একটা লিড চাপা দিয়ে 10 মিনিট লো ফ্লেমে রাখলেই দেখবেন উপরে বাটারটা এভাবে ভেসে এসেছে।
এবার পনিরের পিসেস যেগুলো ভেজে রেখেছিলেন সেটা গ্রেভিতে আস্তে আস্তে দিয়ে দিন। তারপর খুব হালকা হাতে পনিরগুলোর পিসেসগুলো গ্রেভিতে যাতে পুরোপুরি সোক করতে পারে সেই রকমভাবে একটু ডুবিয়ে দিন খুন্তির সাহায্যে। লিড চাপা দিয়ে 15 মিনিটস মতো রান্নাটাকে সময় দিন। 15 মিনিটস পর পনির পুরো তুলতুলে হয়ে যাবে এই স্টেজে। গ্রেভিটা খুব সাবধানে একটু মিক্স করে নেবেন যাতে নিচে কোনোভাবে লেগে না যায়। এবার নামানোর ঠিক আগ দিয়ে 4 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নিয়ে 1/2 টিস্পুন গরম মশলার পাউডার অ্যাড করে গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিট গ্যাসে রেখে দিন রান্নাটা রেস্টে। রেসিপিটা ট্রাই করে জানাবেন যে সত্যি চিকেন মাটনকে পিছনে ফেলে দিতে পারে কিনা এই রান্নার টেস্ট। এনজয়।